বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সংকেত মাশরাফির। 2014 সালে মাশরাফি নেতৃত্বে আসার পর এত বাজে সিরিজ কেটেছে খুব কমই। এমন হারে অধিনায়ক দেখছেন বিপদ সংকেত। ওদের সঙ্গে মূল্যায়ন করলে আমরা সব জায়গায় পিছিয়ে ছিলাম, এখানে আমরা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারিনি, খুব বাজেভাবে ম্যাচ হেরেছি। আমার মনে হয় এই সময়টা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই সতর্ক সংকেত। আমরা যারা খেলোয়াড় আছি তাদের এদিকে নজর দিতে হবে, নয়তো সামনের সিরিজ বা টুর্নামেন্টগুলো খুব কঠিন হবে। উদ্ধৃতি চিহ্ন। দক্ষিণ আফ্রিকায় এসে বড় একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এত বাজে ফলের মধ্যেও মাশরাফি ইতিবাচক একটি বিষয় দেখছেন। এটা আমাদের জন্য ভালো হল, শেখার একটা ব্যাপার হল, আমরা বোলাররা দায়িত্ব নিতে পারিনি, অবশ্যই ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে পারিনি। আমার মনে হয় আমাদের সব খেলোয়াড়েরই বের করা উচিত, আমরা কোনো কারণে পারছি না, সেটা বের করতে পারলে আমার মনে হয় সেদিকে জোর দেওয়া দরকার। উদ্ধৃতি চিহ্ন। শেষ যে কদিন আছে, অসাধারণ অনুশীলন করেও এখান থেকে বের হয়ে আসা সম্ভব নয়, এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। সামনে এই ধরনের কন্ডিশনে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। উদ্ধৃতি চিহ্ন। পেসারদের বল সুন্দরভাবে ব্যাটে এসেছে, তারপরও এত কম রানে গুটিয়ে যাওয়া মানতে পারছেন না মাশরাফি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোথাও আমরা ভালো কিছু করতে পারিনি, এখানে যা করতে পারতাম মানসিকভাবে ভেঙে পড়ায় সেটাও করতে পারিনি। এই ব্যাটিং অপ্রত্যাশিত তো অবশ্যই, ব্যাটিং অবশ্যই হতাশাজনক, আরো বড় রান করা দরকার ছিল। ধন্যবাদ সবাইকে, এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।